আসসালামু আলাইকুম সুধু দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের আজকের এই পর্বটি সাজিয়েছি ব্রাহ্মা মুরগির বাচ্চা নিয়ে। দর্শক, আমাদের নতুন একটি প্রজেক্ট, সেটি হচ্ছে ব্রাহ্মা এবং অন্যান্য শৌখিন মুরগির বাচ্চাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং তারই সাথে সারা বছরব্যাপী একেবারে অরিজিনাল যে সমস্ত ব্রিডগুলো আছে সেই ব্রিডগুলো আপনাদের হাতে তুলে দেওয়া। দর্শক, আমরা এই ধরনের বাচ্চাগুলো নিয়মিত এখন আমাদের হ্যাচারিতে ফোটাচ্ছি, যার কারণে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের এই বাচ্চাগুলো কিন্তু তাদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, একদিনের বয়সের যে বাচ্চা সেই বাচ্চাগুলোর যে গ্রোথ এবং ফার্টিলিটি আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় আমাদের ফার্টিলিটি রেটটি বলা যায় 90% অ্যান্ড অ্যাবাভ, কেননা আমরা টোটাল 10টি ডিম বসিয়েছিলাম ব্রাহ্মার এবং সেখান থেকে 9টি বাচ্চা উৎপাদন করা হয়েছে। আমরা আসলে পরীক্ষামূলকভাবে আপনাদের জন্য এই বাচ্চাগুলো তুলে ধরার চেষ্টা করছি, কেননা আমাদের নতুন যে সমস্ত ব্রিডগুলো অরিজিনাল রয়েছে সেই ব্রিডগুলো থেকে আমরা যে বাচ্চাগুলো উৎপাদন করছি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্যে। মূলত দর্শক, একদিন বয়সে যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো সর্টিং করতে আমরা খুব বেশি একটি সক্ষম হই না। সাধারণত পুরুষ এবং মহিলা এই বাচ্চাগুলোকে আলাদা করা কোনো জায়গা থেকেই সম্ভব হয় না, কিন্তু আমরা আপনাদের উদ্দেশ্যে আজকে এই বিষয়টিকে সম্পূর্ণ একেবারে হাতে কলমে আমরা দেখিয়ে দেব যে আসলে ব্রাহ্মা বাচ্চাগুলোকে কিভাবে আপনারা একদিন বয়সে পুরুষ এবং মহিলা বাচ্চা নির্ণয় করবেন। দর্শক, আমাদের এখানে বেশ কিছু বাচ্চা রয়েছে, তার মধ্যে থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রায় ম্যাক্সিমাম বাচ্চাগুলো আপনাদেরকে পুরুষ এবং মহিলা সর্টিং করে দেখানোর জন্য, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন যে কোন বাচ্চাটি পুরুষ এবং কোন বাচ্চাটি মহিলা। দর্শক, একদিন বয়সের পরে কিন্তু আসলে এই পুরুষ এবং মহিলা নির্ধারণের যে বিষয়গুলো সেটি কিন্তু করা খুব কঠিন এবং 45 দিন পর্যন্ত তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এই 45 দিন পর্যন্ত অপেক্ষা করে একটি বাচ্চাকে নির্ধারণ করে নিতে গেলে দেখা যায় যে আপনাদের এই বাচ্চাটির মূল্য অনেক বেশি পড়ে যায় এবং পরিবহনের ক্ষেত্রে আপনারা বিশাল বড় ঝুঁকির মধ্যে পড়ে যান। দর্শক, আমরা আপনাদের উদ্দেশ্যে সে কারণেই আজকে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমাদের এই ভিডিওটিতে আপনারা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন, তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তরটি সহজেই বেরিয়ে আসবে এবং আপনারা নিজেরাই ব্রাহ্মা হোক বা যে কোনো মুরগির বাচ্চাকে আপনারা প্রথম দিনেই আপনারা সর্টিং করতে পারবেন কোন বাচ্চাটি পুরুষ এবং কোন বাচ্চাটি মহিলা। আসুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা আমাদের পুরুষ এবং মহিলা বাচ্চা নির্ণয়ের যে পদ্ধতি সেই পদ্ধতিকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। দর্শক, এখানে আমরা যদি আমাদের এই পুরুষ বাচ্চাটি, আমরা পুরুষ বাচ্চা কিভাবে নির্ণয় করব সেটাই যদি ভালো করে দেখার চেষ্টা করি, এখানে যদি আমরা ফ্লকগুলো দেখি, এই ফ্লকগুলো কিন্তু দর্শক দেখুন এক্সট্রা ফ্লক আছে এবং লম্বা করে একটি করে ফ্লক বেরিয়েছে এবং সেই ফ্লকটি থেকে কিন্তু আর মাথার দিকে বেশ কিছু নতুন ফ্লক ছেড়েছে, যেটি একটি মহিলা বাচ্চার জন্য কিন্তু আমরা পাব না। আমরা মহিলা বাচ্চার একটি পার্থক্য এখানে সরাসরি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন দর্শক, এখানে বাচ্চাটির ফ্লক আমরা আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি। মহিলা বাচ্চাটির ফ্লক কিন্তু সুচারুভাবে এই পার্থক্যটিকে কিন্তু আপনি বুঝতে একটু কষ্ট হবে। দেখুন দর্শক, এই বাচ্চাটিও কিন্তু পুরুষ বাচ্চা। আমরা আরেকটি বাচ্চা ধরি আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, এখানে যে বাচ্চাটি আছে সেই বাচ্চাটি দেখুন, এখানে ফ্লকটি কিন্তু খুব সহজভাবে আলাদা করা যাচ্ছে না, অর্থাৎ একেবারে সম্পূর্ণ এখান থেকে গোড়া থেকে শুরু করে পুরো ফ্লকটি কিন্তু একসাথে বেরিয়ে আছে। এই যে ফ্লকটি সেটি কিন্তু মহিলা বাচ্চা নির্দেশ করে। দর্শক, এভাবে আপনারা পুরুষ এবং মহিলা বাচ্চাগুলোকে আলাদা করে নির্ণয় করতে পারবেন খুব সহজেই। দর্শক, যে কোনো বয়সের বাচ্চাকে আপনারা এভাবে যদি সর্টিং করতে চান তাহলে কিন্তু ভুল করবেন। দর্শক, শুধুমাত্র একদিন বয়সের এই বাচ্চাগুলোর ক্ষেত্রেই এই ধরনের সর্টিং করা সম্ভব হয়, তাছাড়া কিন্তু আমাদের পক্ষে 45 দিনের আগে সুনির্দিষ্টভাবে পুরুষ এবং মহিলা নির্ণয় করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি
অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে দাঁড়ান। তাহলে এই ধরনের যখনই কোনো ভিডিও আমরা আপনাদের উদ্দেশ্যে শিক্ষামূলক তুলে ধরার চেষ্টা করব, সাথে সাথে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো দর্শক ভালো থাকবেন, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।